একজন মুসলমানের কাছে মসজিদ একটি অতুলনীয় জায়গা, পৃথিবীতে সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। একজন মুসলমানের কাছে সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। এবং প্রত্যেকটা মুসলমানের, আমি জানি, সে যদি একজন মদখোর হয়, জুয়াখোর হয়, লটারিখোর হয়, বেনামাজি হয়, যদি সে মেয়ে ছেলের পেছনে টাকা ব্যয় করে, করোনারি নিয়ে ব্যস্ত হয়, এরকম মুসলমানের কাছেও মসজিদ অনেক অনেক বেশি তার কাছে মহত্ব রাখে, দাম রাখে। সে তাকে যদি বলা হয় যে এই মসজিদ ভেঙে দেব, তো একজন মদখোর কি বলবে? যা জানা ভাঙতে, দেখ কী করছি। হ্যাঁ, তাহলে একজন মদখোরের কাছেও মসজিদের দাম আছে, মসজিদের দাম আছে। একজন বেনামাজির কাছে মসজিদের দাম আছে, আমি জানি। আর এইটা থাকাটাই জরুরি, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, সে আল্লাহকে সাক্ষী দিয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। তাহলে এই ব্যথা, মসজিদ আল্লাহর ঘর, কেউ যদি ভাঙতে আসে, কেউ যদি কিছু ক্ষতি করতে আসে, তাহলে আমার যেমন ব্যথা যখন বাবরি মসজিদ ভাঙে, তখন যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না ওই ব্যক্তিও ফেসবুকের কমেন্টে গালি দিচ্ছে অমুসলিমদেরকে, কেন মসজিদ ভেঙে দিয়েছে। এই যে ব্যথা, আল্লাহ তাআলা এই ব্যথাটাই আপনার জন্য সব জায়গায় থাকে, তাহলে আপনি মুত্তাকি। আপনার ব্যথা এক জায়গায় মসজিদ ভাঙলে ঠিক আছে, কিন্তু আপনি যে নামাজ ছেড়ে দিচ্ছেন এই ব্যথাটা আসে না কেন? এই ব্যক্তি একই সেম ব্যথা। আপনি যখন সুদ খাচ্ছেন তখন আপনার এই ব্যথাটা আসে না কেন? মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস-সালাহ, হাইয়া আল-ফালাহ, মসজিদের দিকে এসো, পরিত্রাণের জন্য আসো, তখন এই ব্যথাটা আপনার অন্তরে আসে না কেন? কেন আসে না? তাহলে এই যে মসজিদের ওপর দরদ, এটা মিথ্যা, এই দরদটা তাহলে মিথ্যা। এবার উদাহরণ যদি আপনাকে দিই, যদি কোনো ব্যক্তি বলে, ধরেন স্বামী স্ত্রী, স্ত্রী যদি বলে, প্রিয় স্বামী আমার, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমার জানের মনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, খুবই ভালোবাসি, আমার ভালোবাসার শেষ নাই, কিন্তু আজকে তোমার বন্ধুর সঙ্গে আমি পার্কে ঘুরতে যাব। বলে যে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আজকে তোমার বন্ধুর সঙ্গে আমি পার্কে ঘুরতে যাব, ওই স্বামী কি বলবে? তো ঠ্যাং ভেঙে দেবো, যা, এটা ভালোবাসার উক্তি নয়। তাহলে আমি যেমন বললাম আমি মসজিদকে ভালোবাসি, তাহলে এই মসজিদকে ভালোবাসার জায়গা সর্বত্র আপনাকে থাকতে হবে, নামাজের ক্ষেত্রে, মসজিদের উন্নতির ক্ষেত্রে, মসজিদের অবনতির ক্ষেত্রে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে, মসজিদকে আবাদ করার ক্ষেত্রে, সর্বত্র সর্ব জায়গায় যেন আপনার এই ব্যথাটা থাকে যে এটা আল্লাহর ঘর। আপনাকে আমি একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন মসজিদে নববীর জানালাতে বা ফ্লোরে কেউ মানে কাশ ফেলেছে বা ফুটা ফেলেছে, তো ওটা শুকিয়ে গেছে বা শুকনো শুকনো ভাব হয়ে আছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র হাত দ্বারা ওই ময়লাটাকে পরিষ্কার করছেন, ময়লাটিকে পরিষ্কার করছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মসজিদকে পরিষ্কার করার জন্য কদিন ঝাড়ু দিয়েছেন, কদিন ঝাড়ু দিয়েছেন মসজিদকে পরিষ্কার করার জন্য, মসজিদের পায়খানা কদিন সাফ করেছেন, আল্লাহর ঘর, আপনার ব্যথা কোথায়? মসজিদের একটা ট্যাপ খারাপ হয়ে গেছে, তো মৌলভী সাহেব দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ট্যাপ খারাপ হয়ে গেছে, হয়তো এর দরদ কোথায়? মসজিদের পায়খানা নোংরা হয়েছে, কেউ জানতেই পারবে না পরিষ্কার হয়ে যাবে, মসজিদের দেওয়ালে ঝুল লেগে আছে, কখন পরিষ্কার হয়ে যাবে কেউ জানতেই পারবে না, এই ব্যথা আপনার কোথায়? যুবকরা মসজিদে ঢুকতে চায় না, কোথায় যায়? টিভির আড্ডায়, সিনেমার আড্ডায়, জুয়ার আড্ডায়, ক্রামের আড্ডায়, মসজিদ যায় না, মসজিদে যায় না, খেলার মাঠটা পরিষ্কার করে কিন্তু মসজিদ পরিষ্কার করে না, মসজিদের ওপর দরদ নাই, মসজিদের ওপর কেমন দরদ দেখেন? আজকে বড় কাঁকড়ামড়ির উন্নতি গল্পে জালসা, জামে মসজিদের উন্নতি গল্পে দেখেন কেমন উন্নতি হয়েছে, দেখেন
দেখেন কেমন উন্নতি হয়েছে, মানুষ নাই, ডাকার পরেও নাই। আপনার ব্যথা কোথায়? জালেমরা মসজিদ দখল করবে, আপনি এটা ভেবে রাখেন। বাবরি মসজিদ দখল হয়েছে, এরপরে জ্ঞানবাপী নিয়ে চলছে, এবার আপনারা জানেন আদিনা মসজিদ নিয়ে শুরু হয়েছে, সব মসজিদ দখল হবে। যখন মসজিদে ঘাস জন্মাবে, মসজিদের ট্যাপ খারাপ হয়ে পড়ে থাকবে, মসজিদের সব জায়গায় জং লেগে যাবে, মসজিদ যখন আবাদ হবে না, আল্লাহ বলবেন যা, যারা আবাদ করবে তারা নিয়ে লে, শুধু আমল কামড়ালে হবে না, আপনার দরদ থাকতে হবে। এটা আল্লাহর ঘর, একে আমাকে তৈরি করতে হবে। যেমন তৈরি করার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে, তেমনি মসজিদে পাঁচ অক্ত হাজিরি হয়ে আপনাকে এটা প্রমাণ দিতে হবে যে এটা আল্লাহর ঘর, আমাকে আবাদ করতে হবে। আজকে আমাদের সমাজের যুবকের দিকে তাকিয়ে দেখেন, এদের অন্তর মসজিদের সঙ্গে পিতা মাতারা জড়িয়ে দিতে পারেনি, বলছে আমার ছেলে খারাপ, আমার মেয়ে খারাপ, আমার অমুক খারাপ, ছেলে কথা শোনে না। আমি প্রথম প্রশ্ন করি যে আপনার ছেলে খারাপ মসজিদে যায়? না, মসজিদে যাই না। বলছি কেন? বলছি মসজিদ খারাপ জায়গা নাকি? আপনি মসজিদে যান? না যাই না। কেন মসজিদ খারাপ জায়গা? না, অস্তাক ফুরলাম, মসজিদ খারাপ জায়গা হয়? আপনি মসজিদে যান না কেন? প্রত্যেক দিন ডাক দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলা সালাম, আপনি মসজিদে যান না? আপনার দরদ কোথায় মসজিদে? আপনি শুধু ফেসবুকে গালি দিয়ে একটুকুনো কাজ হবে না, আপনার দরদ কই মসজিদের প্রতি? হে মুসলমান, আপনার ছেলে মসজিদ যায় না, আপনি যায় না, আপনি যান না, মসজিদের পাশ দিয়ে বাইক নিয়ে ভা ভু করে পালিয়ে যান, মসজিদের পাশে বসে বসে আড্ডা মারেন, কিন্তু কানে আপনার আওয়াজ যায় না, আপনার ব্যথা কোথায় মসজিদের? আপনি, আপনাকে হাদিস শোনালাম যে আল্লাহ রাসূল নিজ হাতে মসজিদের ময়লা পরিষ্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত আমল দেখানো হলো, ওইখানে দেখানো হলো এইটাও যে মসজিদের যারা ময়লা পরিষ্কার করেছে ওই ময়লাগুলো দেখা হলো যে এইটাও নেকি হিসেবে লিখা হয়েছে। আপনি দিয়েছেন? আপনার সন্তান, আপনার সন্তানের মন যেদিন মসজিদের সঙ্গে জুড়ে যাবে, মসজিদের সঙ্গে জুড়ে যাবে, সেই দিন জানবেন যে আপনার সন্তান আর খারাপ হবে না।